রিসেন্টলি যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়েছে এবং মনিটাইজেশন অ্যানাবল হওয়ার পর আপনার ইউটিউবে $10 জমা হয়ে গেলে কিন্তু আপনাকে ইউটিউব থেকে এরকম একটা মেইল পাঠাবে, যেখানে হচ্ছে গিয়ে আপনাকে আপনার অ্যাডসেন্সের অ্যাড্রেসটা ভেরিফাই করতে বলবে। ওকে, এছাড়াও আপনি আপনার ইউটিউবের স্টুডিওতে ঢুকলে এখানে গিয়ে দেখতে পাবেন ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশন দেখতে পাবেন, যেখানে হচ্ছে গিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফাই করতে হবে। ওকে, তো এই অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই করার সময় আপনি যদি কোনো প্রকার ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ইউটিউব থেকে অ্যাডসেন্স লেটারটা পাঠাবে না। আর এই অ্যাডসেন্স লেটারের পিন ভেরিফাই করতে না পারলে আপনি কিন্তু ইউটিউব থেকে পেমেন্টও পাবেন না। ওকে, তো কীভাবে একদম নির্ভুলভাবে অ্যাডসেন্সের অ্যাড্রেসটা ভেরিফাই করে নেবেন সেটি দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো এরকম আরও অনলাইন রিলেটেড টেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা কাইন্ডলি পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু $11 অলরেডি জমা হয়ে গেছে, তো এখন আমাকে অ্যাডসেন্স ভেরিফাই করতে হবে। ওকে, তো ভেরিফাই করার জন্য আপনি এখান থেকে যে আর্ন অপশনে চলে যাবেন, তো আর্ন অপশনে আসলে এখানে দেখতে পারবেন যে অ্যাকশন রিকোয়ার্ড, যেখানে হচ্ছে কি গেট স্টার্টেড একটা অপশন চালু হয়ে গেছে। এছাড়াও আপনি চাইলে আপনাকে যে মেইলটা পাঠাবে এই যে অ্যাডসেন্স থেকে, সেই মেইলে যে ভেরিফাই নাও এই অপশনে ক্লিক করলে আপনি সেই অপশনে চলে যেতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে যে আর্ন থেকে যে গেট স্টার্টেড এই অপশনে আমি ক্লিক করে দিলাম। ওকে, তো এই অ্যাডসেন্সে আসার পর এখানে দেখতে পারতেছেন যে অ্যাকশন রিকোয়ার্ড, তো এখান থেকে আপনি কী করবেন এই যে গো টু পেমেন্টস এই অপশন আপনি ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এখানে লোডিং হচ্ছে, তারপর এখানে এই যে রেড আইকনে দেখতে পারবেন ভেরিফাই নাও, তো এখান থেকে ভেরিফাই নাও অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তো আপনি 4টা ডকুমেন্টস দিয়ে আপনার আইডেন্টিফিকেশন ভেরিফাই করতে পারেন, যেটা হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, আপনি আপনার পাসপোর্ট দিয়ে করতে পারেন এবং আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে করতে পারেন অথবা রেসিডেন্স পারমিট দিয়ে। ওকে, তো আমি এনআইডি দিয়ে করবো, তো আপনার এখান থেকে আইএকডি এই অপশনে টিক মার্ক দিয়ে দেবেন। ওকে, তারপর এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন লিখিয়ে দিচ্ছে যে এন্টার দ্য এক্সাক্ট সেম নেম ফ্রম দ্য ডকুমেন্ট, মানে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টের যে নামটা দেওয়া রয়েছে আপনার সেম নামটাই আপনাকে এখানে দিতে হবে। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি আমার এনআইডি কার্ডের যে নামটা রয়েছে আমি সেটি দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপ টু ইউর আইডি, তো এখান থেকে যে সিলেক্ট আইডি টাইপ এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে এখানে অপশনগুলো দেখতে পাবেন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট তারপর ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, তো আপনি যেটা দিয়ে করতে চান, তো আমি এনআইডি কার্ড দিয়ে করবো, তো আমি যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অফ আইডি, ওকে, তো তার মানে আপনার আইডি কার্ডের সামনের পাশটা এখানে আপনাকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য এখানে আপলোডে ক্লিক করে দিবেন, তারপরে আমি আমার এনআইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্ট আমি আগেই সাইজ করে রেখে দিয়েছি, তো আমি আমার এনআইডি কার্ডের সামনের পার্টটা আমি সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে ওপেন। ওকে, তো অবশ্যই কিন্তু এনআইডি কার্ডের যে পার্টটা সেটা হচ্ছে কি ক্লিয়ার থাকতে হবে, মানে যাতে আপনার ছবি তারপর নাম নাম্বারগুলো একদম ক্লিয়ার বোঝা যায়। ওকে, মানে আপনার আইডি কার্ড যদি ব্লার বা ক্লিয়ার দেখা না যায় তাহলে কিন্তু এই যে এখানে দেখতেই পারছেন যে প্লিজ ট্রাই এগেন এই লেখাটা দেখতে পারবেন যে রি আপলোড করতে বলবো, মানে পুনরায় আপলোড করতে বলবো। ওকে, তো আমি ক্লিয়ার করে আমি আবার আপলোড করে দিচ্ছি, তো আমি এটা কেটে দিচ্ছি। ওকে, ওকে, তো দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমারটা নিয়ে নিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ব্যাক অফ আইডি, মানে আইডি কার্ডের পেছনের পার্টটা, তো এখান থেকে আবার সেমভাবে আপলোডও ক্লিক করে দিলাম, তারপর এনআইডি কার্ডের ব্যাক পার্টটা আমি সিলেক্ট করে তারপর এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাক পার্টও নিয়ে নিয়েছে। ওকে, তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে অ্যাড্রেস লিখে দিতে হবে, তো এই অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আপনার এনআইডি কার্ডের পেছনের পার্টে যে ঠিকানাটা দেওয়া রয়েছে স্থায়ী ঠিকানা যেটা আপনার মানে পার্মানেন্ট অ্যাড্রেস, সেম সেই অ্যাড্রেসটা এখানে আপনাকে দিতে হবে। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি, মানে এই অ্যাড্রেসটাতে এখানে আপনি যে অ্যাড্রেসটা দেবেন সেম সেই অ্যাড্রেসে কিন্তু আপনাকে এই সেই ইউটিউব থেকে অ্যাডসেন্স লেটারটা পাঠাবে। ওকে, তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড, মানে এখানে আপনার যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানার পোস্ট কোডটা লিখে দেবেন, তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। এই পোস্ট কোডটা ভুল করবেন না, কারণ এই পোস্ট কোড যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স লেটারটা আসবে না। ওকে, তো আপনি এই অপশনাল যে অপশনটা দেখতে পারবেন, তো আপনি এইখানে হচ্ছে কি আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন, তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে স্ট্রিট অ্যাড্রেসটা যে রয়েছে এখানে আপনি আপনার যদি গ্রামের ঠিকানা হয় তাহলে এখানে ভিলেজ তারপর পোস্ট অফিসের নাম থানা এগুলো লিখে দেবেন, এবং এই অপশনাল যে অপশনটা রয়েছে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন। ওকে, যাতে আপনার লেটারটা সেই পোস্ট করে আসলে আপনাকে ফোন করে তারা জানিয়ে দিতে পারে। ওকে, অবশ্যই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তারপর এখানে সিটিতে হচ্ছে গিয়ে আপনার যে জেলার নামটা দিয়ে দিবেন। ওকে, তারপর পোস্ট কোড অবশ্যই, তো আপনার পোস্ট কোড যেটা সেটা আপনি লিখে দিবেন। ওকে, তো আপনি আপনার নাম তারপর এই যে ঠিকানাটা যেটা দিলেন মোবাইল নাম্বার এগুলো ভালো করে চেক করে নেবেন, তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ওকে,
তো দেখতেই পাচ্ছেন ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, মানে আপনার ইনফরমেশনগুলো তারা যাচাই করবে, যাচাই করার পর তারা হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ করে দেবে। ওকে, তো আপনি 7-8 দিন পর হচ্ছে গিয়ে আবার সেই গুগল অ্যাডসেন্স আসার পর এখানে কিন্তু ভেরিফিকেশন চেক এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু দেখতে পারেন। তো এই দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর আইডেন্টিটি, এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, মানে এখন আমারটা পেন্ডিং অবস্থায় আছে, এখনও কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল হয় নাই। ওকে, তো 2-3 দিন পর আপনাকে ইউটিউব থেকে একটা মেইল পাঠাবে যেখানে লেখা থাকবে যে আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল। ওকে, তো তারপর আপনি কী করবেন, আপনার ইউটিউবের স্টুডিও থেকে এখান থেকে আর্নে ক্লিক করবেন, আর্ন থেকে যে দেখতে পারবেন গেট স্টার্টেড। তো তারপর এখান থেকে আপনি ক্লিক করবেন এই যে পেমেন্ট অপশনে, পেমেন্ট থেকে এই যে ভেরিফিকেশন চেক এই অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট, এইখানে কিন্তু ইন প্রোগ্রেস লেখা ছিল, তো 2-3 দিন পর কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুল। তো ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলে এখানে নিচে আরেকটা দেখতে পারবেন অ্যাডভান্স ভেরিফিকেশন। ওকে, এখানে 6 ডিজিটের একটা ভেরিফিকেশন পিন চাচ্ছে, মানে এটাই হচ্ছে কি অ্যাডসেন্স লেটার, যেটা হচ্ছে কি আপনার আবেদন করার 20-25 দিন পর হচ্ছে গিয়ে আপনার যে পোস্ট কোডটা রয়েছে, মানে পোস্ট অফিস, সেখানে কিন্তু চলে আসবে। ওকে, তো আপনি 20-25 দিন পর সেই পোস্ট অফিসে গিয়ে খোঁজ নেবেন যে সে তারা যে ইউটিউব থেকে কোনো অ্যাডসেন্স লেটার আসছে কিনা, তো সেই অ্যাডসেন্স লেটারে কিন্তু সেই পিন নাম্বারটা লেখা থাকবে, তারপর জাস্ট এই 6 ডিজিটের পিনটা এখানে বসিয়ে সাবমিট করে দিলে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এই গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই করার সময় আপনার এনআইডি কার্ডের যে স্থায়ী ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা দিলে কিন্তু আপনার কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওকে।